ছাত্রছাত্রীরা, আমরা লকডাউনের আগেই ডাম্পি লেভেল সার্ভে এবং পিসপেটি কম্পাসের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাস দেওয়া আছে, ক্লোজ টাওয়ার সার্ভে এবং ডাম্পি লেভেলের লংজিটিউডাল প্রোফাইল আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা ক্যালকুলেশন এবং ড্রয়িং শিখেছিলাম। কিন্তু একজন স্টুডেন্ট প্রশ্ন করে যে যদি বিএম শেষ পয়েন্টে থাকে এবং চেঞ্জিং পয়েন্ট থাকে তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, সেটাই আমরা আজকে করে দেখাবো। দেখো এখানে স্টেশন দেওয়া আছে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডিস্টেন্স দেওয়া আছে এইটা, রিডিউস ডিস্টেন্স 1 সেমি টু 2 মিটার, এটা দুই দিয়ে ভাগ করে আমরা বসাবো এখানটা। এরপর বিএস আইএস এফএস দেওয়া আছে, এটা চেঞ্জিং পয়েন্টে, আমরা জানি সবাই চেঞ্জিং পয়েন্টে আবার নতুন করে বিএস নিতে হয় এবং এফএস নিতে হয়, এফএস বিএস, অর্থাৎ চেঞ্জিং পয়েন্টের ক্ষেত্রে বিএস এবং এফএস দুটো মান নিতে হয়। সুতরাং এখানে দেখো বিএম দেওয়া আছে 6 লাস্ট পয়েন্টে। তাহলে এবারে ক্যালকুলেশন আমরা কিভাবে করব? না, আমরা লাস্ট পয়েন্টে বিএম দেওয়া থাকলে একটা সূত্র আমরা তৈরি করেছি, সিপি পর্যন্ত, অর্থাৎ এই সিপি পর্যন্ত চেঞ্জিং পয়েন্ট পর্যন্ত সিএল হবে লাস্ট পয়েন্ট বিএম এর সঙ্গে এফএস যোগ করব, অর্থাৎ লাস্ট পয়েন্ট বিএম কত, 6 সঙ্গে এই 2.150 যোগ করব। এটা আমরা করে দেখাচ্ছি, তাহলে কত হবে এইটার সঙ্গে আমরা এইটাকে যোগ করব, তাহলে 6 7 8 8.150, এটা কত পর্যন্ত, না সিএল পর্যন্ত 8.150 8.150 8.150 8.150, এটুকু আমরা করতে পেরেছি। এই পর্যন্ত সিএল আমরা বের করেছি, অর্থাৎ চেঞ্জিং পয়েন্ট পর্যন্ত সিএল আমরা বের করেছি। এরপর আমরা কি করব, না চেঞ্জিং পয়েন্টের উপরে সিএল বের করতে গেলে কি করতে হবে, না চেঞ্জিং পয়েন্টের পরের পয়েন্টের দিকে সিএল বের করতে গেলে চেঞ্জিং পয়েন্টের সিএল এর সঙ্গে এফএস যোগ করতে হবে। চেঞ্জিং পয়েন্টের সিএল কত এইটা, এর সঙ্গে এফএস যোগ করব, করেছি এফএস, তাহলে এর সঙ্গে 0.855 যোগ করব, যোগ করে কত, না 2.055, এটাকে মাইনাস করব, করলে আমাদের কি হবে, না সিএল বেরিয়ে যাবে। তাহলে এটা কত দাঁড়াবে, 6.95, এই যে এখানে আমরা ক্যালকুলেশনটা করে দেখেছি, এই যে 8.10 প্লাস 0.855, অর্থাৎ সিপিসিএল প্লাস এফএস মাইনাস বিএস, চেঞ্জ পয়েন্টের বিএস, চেঞ্জ পয়েন্টের বিএস, এই যে 2.055। এরপর আমরা কি করব, না যেমন নিয়ম সিএল থেকে এগুলো বিয়োগ করে করে চলে যাব, সিএল থেকে বিয়োগ করে করে চলে গেলে কি হবে, না 6.95 মাইনাস 1.455 কত বললো, 5.495, প্রত্যেকটা আমরা এইভাবে বিয়োগ করব, 6.95 মাইনাস 1.355, 5.595, আবার আমরা পরেরটা করব 1.285, অর্থাৎ 6.95 থেকে কত, না
1.285 বিয়োগ করেছি 5.665 আবার 6.95 মাইনাস কত করব 1.150 করে 5.800 আবার 6.95 মাইনাস 1.025 5.925 আবার 6.95 মাইনাস 1.050 করলে 5.900। এবারে এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে আমরা যেটা যোগ করেছিলাম সেটা বিয়োগ করে দেব। এটা যোগ করেছিলাম তাহলে 8.150 মাইনাস 0.855 কত হয়েছে 7.295। আবার 8.150 মাইনাস 1.950 6.20 8.150 মাইনাস 8.150 মাইনাস 1.050 তবে 7.10। আবার একবার করে দেখে নিই 8.150 মাইনাস 1.050 7.10। আর শেষ একটা কত হবে 8.150 মাইনাস 2.150 6। এবারে আমরা একটা জিনিস করে দেখাতে পারি, অ্যারিথমেটিক চেক। এখান থেকেও কিন্তু আমরা আরএলটাকে বের করে নিতে পারি। কিভাবে, আমরা জানি সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস, তাহলে সামেশন অফ বিএস হচ্ছে এইটা, সামেশন অফ এফএস হচ্ছে এইটা। তাহলে বিএস মাইনাস এফএস করে এইটা বেরিয়েছে, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। এখন আমাদের জানতে হবে যেটা যে পয়েন্টে বিএম হয় সেটাই সে পয়েন্টের আরএল হয়, অর্থাৎ লাস্ট আরএল হচ্ছে আমাদের 6, আমরা 6 বসিয়ে দিয়েছিলাম। তাহলে ফার্স্ট আরএল আমরা জানি না, ফার্স্ট আরএল আমাদের এক্স ধরে দিয়েছি, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে 5.495। দেখো ফার্স্ট আরএল 5.495, এবার এর সঙ্গে বিএস যোগ করে এই মানটাই আসছে 6.95। এইভাবে আমরা সিএলটা বের করতে পারি, আলাদা আবার ওই সূত্রটা ফেলো করতে পারি। এবারে অ্যারিথমেটিক চেকে আমাদের কত বেরিয়েছে, না এই 0.505 তো বেরিয়েছে, আমাদের এখান থেকে এইটা বিয়োগ করে দেখব, হ্যাঁ আমাদের এই মানটা আসে কিনা। 6 - 5.495, দেখো এই মানটাই এসে গেছে 0.5। তাহলে আমরা অ্যারিথমেটিক চেকে লিখতে পারি, এখানটা করে দেখাচ্ছি। তাহলে সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস সমান লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। তাহলে সামেশন অফ বিএস কত বেরিয়েছিল 3.510 বিযুক্ত কত, না 3.005। লাস্ট আরএল কত বেরিয়েছে 6 মাইনাস 5.495। তাহলে আমাদের এদিকটার ভ্যালু কত বেরোচ্ছে 0.505, এদিকটাও 0.505। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের মিলে গেল, তাহলে ক্যালকুলেশনটা ঠিক আছে। এবার আমরা ডিস্টেন্সটা 0, 2 করে ধরেছি, 2 1 2,
দুই দুগুণে চার, দুই তিনে ছয়, দুই চারে আট, দুই পাঁচে দশ, দুই ছয়ে বারো, দুই সাতে চোদ্দ, দুই আটে ষোলো, দুই নয় আঠেরো, দুই দশে কুড়ি। পুরো ক্যালকুলেশনটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পেরেছি। তোমরা এই সূত্র ধরেও কিন্তু এই সিএল বের করতে পারো, আবার এই সূত্র ধরেও কিন্তু সিএল তোমরা বের করতে পারো। যেটা তোমাদের মনে হবে সেটাই তোমরা করবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।